আসসালামু আলাইকুম, সবাই কিরাম আছেন? এই মেলাদিন পরে গেলাম, আসলাম। ভিডিওটা কিন্তু দেখবেন শেষ পর্যন্ত, মনের দুঃখের কথা কব আজকে, বুঝছেন তো? ঘটনা হচ্ছে যে এই শীতকালে কিন্তু আমার এই ল্যাপও লাগতেছে না, তোষকও লাগতেছে না, গা এমনি গরম হয়ে যাচ্ছে। তাহলে সবাই বলতে পারেন যে কী জন্যই গরম হয়ে যাচ্ছে? এখন চুলের ডিজাইনটা নতুন করেছি, বুঝছেন? এই চুল উঠোনোর লাগে এতদিন ভিডিও দিতিলাম না, এতদিন চুল উঠলো, হ্যাঁ, চুলটারে সুন্দর করে সাজালাম, এই তারপরে কালার ফালার ফাঙ্কু মারলাম, তারপরে ভিডিও নিয়ে আইছি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তোমার শরীর কেন গরম হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু অন্যদিকে নিয়েন না। এই ঘটনা দুইটার জন্যই আমার গা আজকে গরম। এক, ওই আমাকে দোস্ত, আমাকে মামা, আমাকে বন্ধু হিরো আলম, ওরে আল্লাহ, এসে চার পাঁচটা যে যেরকম গান গাইছে, এই গান শুইনে আমার আর ঠান্ডা লাগতেছে না, এই বর শীতই আমার গা এমনি গরম হয়ে যাচ্ছে, বুঝছেন? আর একটা কী সংবাদ, ওই টিভিতে দেখলাম, ওর নাম কি, ও দাদা বাবু, ওই ফিকে হালদার, ফিকে হালদার যা 4-5 হাজার কোটি টাকা নিয়ে বলে কোনোটাই সম্পদ নিছে। ওই আমরা ব্যাংকে যদি 1 লাখ টাকা লোন নিতে যাই তো বাড়ির বউ শুদ্ধ রাখা লাগে মর্গেজ, আর নে একে মর্গেজ লাগতো না, একে বাংলাদেশ ব্যাংক খালি খালি লোন দিয়ে দিছে। এই শুনেও গা গরম হলো। তো এখন আসি এই যে গান, এ মাহফুজুর রহমান স্যার জ্বালা দিলেও ভালো ছিল, আর নে তুই বিটাই হিরো আলম কীর্তি আসিস, কথাও একদম সত্য, কিছু তো দেখার জন্য নেই বাংলাদেশে। হ্যাঁ, ভালো সিনেমা সিনেমাও নেই, ও না সিনেমাটা আইসে কলাম, ওই সিনেমার নাম কি জানো, ও ওই বিশ্ব সুন্দরী, মানসি করোনা জ্বালায় বাঁচতেছে না, আর তিনি বিশ্ব সুন্দরী নিয়ে আইসে। তাহলে যারা যারা দেখতেছে, আমার রিভিউ দেখতেছি ইউটিউবে কলাম, রিভিউ টিভিউ আসতেছে, বুঝলেন তো? হিরো আলম সাসার কথায় আসি, ওরে দোস্ত, গান যে তুই গাইছিস তাতে গান তুই গা আমার কোনো সমস্যা নেই, গান আমিও গাবো, তুই যে গান গাইছিস এ গান শুনে তো এই ফ্যাটের মহিলা যে 10 মাসে ডেলিভারি হবে না, 4 মাসে ডেলিভারি হয়ে যাবে এই গান শুনিয়ে, আর এলাকা যত কুহুর আছে, কুহুর শিলাই আছে, সব চলে আসবে। আর বিষয়টা হয়েছে যে আমাকে তো ভিডিওতে ভিউ হয় না, কারণ তো বুঝতেছেন, আর ভিউ হয় ওর, আর একটা গানে 1000 হাজার ভিউ হয়ে যাচ্ছে, আর আমাকে গেলাম ভিউ হচ্ছে না। তো বাংলাদেশের মানুষের আর কী কব, কন ওই ওর দেহে সুখ পায় ওর ভিডিওটা মানুষই দেখবে, তো দেখুক আমাকে কি, আমরা ইউটিউবে কটা ভিডিও করবো মানুষের জানাবো। তা গা গরম কেন হচ্ছে, ল্যাপ তোষক, বুঝছেন? এই দেখেন এই যে মোটা তোষক, এ তোষক আর লাগতেছে না, খালি খালি গা গরম হয়ে যাচ্ছে ওর গান শুনে। ওই গতকালকে একটা গান শুনলাম, ও বেবি কাম কাম কাম, ও বেবি কাম কাম কাম, উরে কাম, ওই কাম ওরা যদি ফাতাম সুপাড়া দিতাম তো, আর ওর তো দোষ নেই, ওরা দিয়ে যে গান গাওয়াচ্ছে ওই তারা তো আসলে ভিউজ জন্যই গানটা গাওয়াচ্ছে। তো যাই হোক, সবাই দেখতেছে, আমিও দেখেছি, সুখ পাইছি, প্রায় 5-6টা গান গায়ে গেছে, হ্যাঁ, ওই বাংলাদেশ নিয়ে গান গাইছে। আর কী করবে, ভালো ভালো শিল্পীরা যদি গান না নিয়ে আসে তো তুই বিটার তো তাসাই লাগবে, সে হিরো আলমের গান তো গাওয়াই লাগবে। যাই হোক, এই শীতকাল কিন্তু ভালো যাচ্ছে, গাটা গরম হয়ে যাচ্ছে, গায়ে গান শুনে অটোমেটিক গা গরম হয়ে যাচ্ছে। তো আপনারাও আমরাও শুনতেছেন, আপনারা শোনেন, সমস্যা নাই। আর ওই আমার লাগে দোয়া করবেন, কিন্তু এই চুলির ডিজাইন, বুঝছেন, এই চুলির ডিজাইন নতুন করেছি, এই ডিজাইনটা ধরেন ইউরোপের তো নিয়ে আসি, বুঝলেন, ইউরোপ স্বপ্নে গেছিলাম, যাই নিয়ে চলে আসি এই ডিজাইন, কীরকম লাগতেছে কমেন্টসে জানাবেন। আর হচ্ছে ওই ফিকে হালদার দাদা কানাডায় চলে গেছে, উনি ব্যবসা বাণিজ্য করেছেন উনি, হ্যাঁ, মোটামুটি দুই সাইডে কোম্পানির একবারে মাইরে থিয়ে চলে গেছে। এখন ওই দুইটা সংবাদেই মোটামুটি গান আর এই ফিকে হালদারের মোটামুটি সব কিছু নিয়ে আমার মেজাজটা খুব ভালো, গা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, হিটার লাগতেছে না, হ্যাঁ, গরম ফাইন্দে গোসল করা লাগতেছে না, খালি খালি গা গরম হয়ে যাচ্ছে। তো এরকম দুই সাইডে গান আমরা শুনবো, শুনে গাটারে গরম করবো। ধন্যবাদ।